চলছে প্রিমিয়ার লীগ, একসাথে মাঠে নেমেছে তিন জায়ান্ট, ভিন্ন চার প্রতিপক্ষের লড়াই, মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল, অন্যদিকে টটেনহাম হটস্পার মাঠে নেমেছে নটিংহাম ফরেস্টের বিপক্ষে। ম্যাচে নটিংহাম ফরেস্টকে 3-1 গোলে পরাজিত করেছে টটেনহাম। এই জয়ের মধ্য দিয়ে প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে শীর্ষ চারে জায়গা করে নিয়েছে দলটি। বর্তমানে 60 পয়েন্ট নিয়ে টটেনহামের অবস্থান চতুর্থ। এদিকে একই দিন মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল, মুখোমুখি দুই জায়ান্ট। এই দুই জায়ান্টের ম্যাচের ফলাফল এসেছে আর্সেনালের পক্ষে। ম্যাচটি শেষে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানেই রয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুলের মধ্যকার লড়াইটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। 4 গোলের রুদ্ধশ্বাস লড়াইটি শেষ পর্যন্ত 2-2 গোলের সমতায় শেষ হয়েছে, যার ফলে আর্সেনালের পয়েন্ট টেবিলে কোনো প্রভাব পড়েনি। ম্যাচের প্রথমার্ধের ছন্ন ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডকে বিরতির পর দেখা গেল ঘুরে দাঁড়াতে, জাগালো জয়ের সম্ভাবনা, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারল না তারা। ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফর্ম করা লিভারপুল শেষের দিকে সমতা টেনেছে মোহাম্মদ সালার পেনাল্টি গোলে। ওল্ড ট্রাফোর্ডে রোববার প্রিমিয়ার লীগের ম্যাচটিতে 2-2 গোলে ড্র করেছে লিভারপুল ম্যানিউ। লুইস দিয়াজের গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যানিউর সমতা টানেন ব্রুনো ফার্নান্দেস। কবি মাইনোর গোলে এরপর এগিয়ে যায় তারা, পরে মোহাম্মদ সালার পেনাল্টি গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ইউর্গেন ক্লপের দল।